জয়া বোস বলছে দিদি ম্যাজিক হেয়ার অয়েলের ভিডিওটা আরও একবার করো বললে বিশ্বাস করবে না প্রত্যেকটা মানুষের মুখে এই হেয়ার অয়েলের প্রশংসা কিছুদিন আগে আমি গেছিলাম একটা বড় প্রোগ্রামে সেখানে মানুষের ভালোবাসা তো পেয়েছি তার সঙ্গে এই হেয়ার অয়েলটার এত প্রশংসা কেউ বলছে চুল কাটা বন্ধ করে দিয়েছি কেউ বলছে চুল এত সফট হয়ে গেছে ফ্রিজিনেস চলে গেছে সবাইকে অনেক ধন্যবাদ আমার হোম রেমেডিগুলোকে সাপোর্ট করার জন্য। ম্যাজিক হেয়ার অয়েল তৈরি করতে কি কি লাগবে দেখে লাগবে তোমার লাল জবা ফুল অবশ্যই লাল হতে হবে কোনো কোনো রঙের হলে চলবে না আর লাগবে মেথি এক চামচের মতো এক চামচের মতো লাগবে কালো জিরে ছ সাতটার মতো লাগবে লং তারপর লাগবে চারটে কর্পূর আর লাগবে কারিপাতা অ্যালোভেরা জেল আর নিম পাতা তুলসী পাতা থাকলে অবশ্যই দিবে ষোলোটা থেকে সতেরোটার মতো নিম পাতা তুলসী পাতা এইবারে গ্যাসটা লো ফ্লেমে রেখে শুকনো কড়ায়ে প্রথমে লং তারপর মেথি তারপর গোটা কালো জিরে দিয়ে হালকা যখন গন্ধ বেরিয়ে আসবে হালকা পুড়ে গেলে হবে না হালকা গন্ধ বেরিয়ে আসবে তখনই দিয়ে দেবো নারকেল তেলটা এক মাসের মতো করবে এই পরিমাণটা নিজে একটু বুঝে নেবে বুঝেছ তারপর দেব তোমার কারিপাতাগুলো দেবো কারিপাতা সতেরো সতেরো থেকে কুড়িটার মতো দেবো আর অ্যালোভেরা জেল তারপরে লাল জবা ফুলে শুধু পাপড়িগুলো দিতে হবে ঠিক যেমন করে আমি দিচ্ছি এই রকম করে দিবে। পাঁচ থেকে সাতটার মতো লাল জবা ফুল দিবে এরপরে লো ফ্লেমে সাত থেকে দশ মিনিট পর্যন্ত ঠিক যেমনটি আমার ভাজা ভাজা হয়েছে একেবারে পুড়ে গেলে হবে না আবার সবুজ থাকলেও কিন্তু হবে না এইরকম ভাজা ভাজা হবে গ্যাসটা বন্ধ করে চারটে কপুর দিয়ে তারপর তেলটা ঠান্ডা হলে ছেঁকে নেবো এই যে তৈরি হলো আমাদের ম্যাজিক হেয়ার অয়েল রঙটা দেখছো একবারে সোনার মতো এই তেল তুমি চুলেও লাগাতে পারো আবার বডিতেও লাগাতে পারো মানে তোমার এটা টু ইন ওয়ান তেল বলতে পারো বাচ্চাদিকেও দিতে পারো আবার তুমি বড় ছেলে মেয়ে সবাই লাগাতে পারো এইবারে এই তেলটার সাথে বেশ কিছু তেল আমি মেশাবো যেমন হচ্ছে অলিভ অয়েল এক চামচের মতো অলিভ অয়েল দিলাম আমার কাছে আমন্ড অয়েলটা শেষ হয়ে গেছে তাই দিতে পেলাম না আমন্ড অয়েল থাকলে দিয়ে দিবে তারপর দেবো ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েলও দিলাম এক চামচের মতো এইবারে যেটা দেবো সেইটা আমার কাছে বলতে পারো একেবারে রামবানের মতো রোজমেরি এসেনশিয়াল অয়েল যাদের কাছে নাই তারা অ্যামাজন থেকে অর্ডার করে রোজ রোজমেরি এসেন্সিয়াল অয়েলটা স্কিনের জন্যে চুলের জন্যে দারুণ 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 ভালো দশ থেকে বারো ফোটার মতো দিলাম রোজমেরি এসেনশিয়াল অয়েল অবশ্যই এই তেলটা ঘরে কিনে রাখবে বুঝতে পারছো এই যে এবারে তৈরি হয়ে গেছে আমার ম্যাজিক হেয়ার অয়েল যেটা আমার ছেলে আমি সবাই আমরা ব্যবহার করি তেলটা ফ্রিজে রাখতে হবে না প্রত্যেক দিন তেলটাকে রোদে দিবে এক মাস পর্যন্ত তেলটা খুবই ভালো থাকবে যদি রোদে রাখা হয় সপ্তাহে দুদিন এই তেলটা চুলে লাগাবে শ্যাম্পু করার এক থেকে দু ঘন্টা আগে এই তেলটা চুলে লাগাতে পারো খুব ভালো হয় যদি আগের দিন সন্ধেবেলা এই তেলটা চুলে লাগিয়ে নাও বুঝতে পারছো আর এই তেল লাগিয়ে যারা যারা উপকার পেয়েছ তারা একটু কমেন্ট করে জানাবে এখনকার আমাদের টাটা